সম্পূর্ণ কাল্পনিক কাহিনী অবলম্বনে এই চলচ্চিত্র নির্মিত। চলচ্চিত্রে রূপায়িত চরিত্রের সহিত বাস্তবের কোনো মিল নাই। কষ্ট হচ্ছে বৌদি? কি যে করি! কি খবর রমা? বৌদি প্রসব যন্ত্রণায় বড্ড কষ্ট পাচ্ছে, আর বোধহয় বেশি দেরি নেই। বৌদিকে এই অবস্থায় ফেলে জীবনটা কোথায় গেলেন? কোথায় আর যাবে রমা? বৌদির বারবার মৃত সন্তান হয়, তাই এবার ওই হতভাগ্য জমিদার ছুটে গেলেন শঙ্কর বাবার মন্দিরে। হে ভগবান, তুমি আমাকে বারবার সন্তান দাও, কিন্তু কোনোবারই সেই সন্তানের কান্না আমি শুনতে পাই না। হে ভগবান, কি অপরাধ আমি করেছি! আমার স্ত্রীর কোল জুড়ে বারবার শুধু মৃত সন্তানই আসে। হে ভগবান, কেন তুমি তোমার এই ভক্তকে বারবার নিরাশ করো? শুনছো, বৌদির ছেলে হয়েছে! সত্যি 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 তিন সত্যি! হ্যাঁ হ্যাঁ, শিগগির যাও, জীবনদাকে গিয়ে খবরটা দাও। আমি যাচ্ছি, যাও যাও যাও। হে ভগবান, তোমার এই অধম সন্তান যদি কোনোদিন কোনো অপরাধ করে থাকে তাহলে তুমি তাকে ক্ষমা করো, কিন্তু যদি আমার আশা পূরণ না হয় তাহলে তাহলে আমি তোমার পায়ে মাথা কুটে মরবো, 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 মাথা কুটে মরবো। জীবন, জীবন, ভগবান তোমার প্রার্থনা শুনতে পেয়েছে, তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে, তোমার পুত্র সন্তান হয়েছে। রাজীব, কি বলছো রাজীব? আমি ঠিক বলছি, তোমার পুত্র সন্তান জীবিত আছে, আমি নিজে কানে তার কান্না শুনতে পেয়েছি। রাজীব, সত্যি সত্যি বলছো তুমি আমার সন্তানের কান্না শুনে এখানে এসেছো? হ্যাঁ শুনেছি, আমি নিজের কানে শুনেছি। তুমি আর দেরি করো না, তুমি শীঘ্রই বাড়ি যাও, যাও। বাবা, তুমি আমার কান্না শুনতে পেয়েছো, তোমার কৃপায় আমি আমার সন্তানের কান্না শুনতে পাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাবো। ভগবান, অশেষ কৃপা তোমার, বংশ রক্ষার জন্য কেউ ছিল না, আমার বন্ধু তোমার দুয়ারে কত কেঁদেছে, তুমি তার ডাকে সাড়া দিয়েছ, তোমার চরণে শতকোটি প্রণাম। হায় রে পাগল, যে সন্তান লাভের আনন্দ উন্মাদ হয়ে তুই আমার 12 বছরের ধ্যান ভেঙে দিয়েছিস, সেই সন্তানের মুখ তুই দেখতে পাবি না, তার কান্না শোনার সাথে সাথে তোর মৃত্যু হবে। ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন তার অভিশাপ, দয়া করুন আমার বন্ধুকে, 10 বছর পর আমার বন্ধু তার জীবিত সন্তানের মুখ দেখবে। ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন আপনার অভিশাপ, ফিরিয়ে নিন সাধু বাবা। না না, ভগবান যেমন সত্য, তার সৃষ্টি যেমন সত্য, তেমনি আমার অভিশাপও সত্য, আমার অভিশাপ কখনো মিথ্যা হতে পারে না। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা! জীবন, যে করি হোক আমার বন্ধুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতেই হবে। জীবন, জীবন, জীবন! দাঁড়া, আজ যা দেখলি, আজ যা শুনলি, তা যদি কোনোদিন কারোর কাছে প্রকাশ করিস তাহলে তোরও মৃত্যু হবে। সাধু বাবা! হ্যাঁ, আর যে কথা শুনবে সেও শোনার সঙ্গে সঙ্গে অভিশপ্ত হয়ে যাবে, এ কথা প্রকাশ করার ক্ষমতা তার থাকবে না। সাধু বাবা, সাধু বাবা, তুমি কোথায়? সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা! সুমিতা, 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 সুমিতা! কি কি হলো তোমার? আমার কি হয়েছে? আমার সন্তান! হ্যাঁ, আমার কাছে কেন, কি হলো? আরে, আমি কি করবো, কি হয়েছে তোমার? এই
দেখো অমন করছো কেন কি হয়েছে না না সন্তানকে তুমি একবার চোখের দেখাও দেখে যেতে পারোনি, যাকে কোলে তুলে একবার বুকে জড়িয়ে আদর করে যেতে পারোনি, আজও 8 বছরে পা দিয়েছে, আজ ওর জন্মদিন। তুমি ওকে আশীর্বাদ করো, আমাদের বিজয় যেন বংশের মুখ রাখতে পারে। নিজের ভাইয়ের চেয়েও ওই জমিদার জীবন চৌধুরী তোমাকে বেশি ভালোবাসতেন, অথচ তার মৃত্যুর পর একদিনও বাড়িতে তুমি গেলে না। আজ তার ছেলে শুভ জন্মদিন, অন্তত আজ একটি বার গিয়ে বিজয়কে আশীর্বাদ করে এসো। না, আমি যাব না, আমি ওখানে যেতে পারবো না। কেন যাবে না? তুমি বন্ধুর প্রতি তোমার সব কর্তব্য বুঝি শেষ হয়ে গেল? কর্তব্য কর্তব্য আর করতে পারলাম কোথায়? কর্তব্য করতে পারলে তো বন্ধুকে অপমৃত্যুর হাত থেকে বাঁচাতে পারতাম। অপমৃত্যু? এসব কি বলছো তুমি? বেশি তোমাকে আমি কিছু বলতে পারবো না। তোমাকে বলতেই হবে। না, যে যন্ত্রণা 8 বছর ধরে আমি বুকে নিয়ে বেঁচে আছি, যে ঘটনা আমার কাছে একটা দুঃস্বপ্ন বলে মনে হয়, তা আমি কাউকে কোনোদিন বলতে পারবো না। আমার ভেতরটা জ্বলে ফুড়ে খাক হয়ে গেলেও তোমাদের মঙ্গলের জন্য একথা আমি কখনোই প্রকাশ করতে পারবো না। আমাদের যত অমঙ্গলই হোক, আজ এই মুহূর্তে তোমাকে সব কথা খুলে বলতেই হবে, নইলে আমি জানবো আমাকে তুমি অবিশ্বাস করো। আজ 12 বছর ধরে তুমি আমার সঙ্গে ঘর করছো, তুমি একথা কি করে ভাবলে যে আমি তোমাকে অবিশ্বাস করি? কেন ভাববো না? আমি তোমার স্ত্রী, তোমার সব কথা জানার অধিকার আমার আছে, তোমাকে সব কথা খুলে বলতেই হবে। জেদ করো না মামা, একথা শুনলে তুমি অভিশপ্ত হবে। আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না, কারণ আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আমি বিশ্বাস করি না তুমি আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসো। রমা, যদি ভালোবাসতে, যদি স্ত্রীর মর্যাদা দিতে, তাহলে আমার কাছে কোনো কিছু গোপন করতে না। স্বামী হয়ে তুমি আমাকে ঠকিয়েছ। যদি আজ এই মুহূর্তে সব কথা খুলে না বলো, তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আমার ভালোবাসাকে অস্বীকার করে চলে যেতে যাও রমা, এই যদি তোমার ভালোবাসার মাপকাঠি হয় তাহলে শোনো। 8 বছর আগে বিজয়ের জন্মের খবর পেয়ে আমার বন্ধু জীবন পাগলা বাবার মন্দির থেকে ছুটে যাচ্ছিল চৌধুরী ভিলার দিকে। এরপর আমি অনেক অনুনয় বিনয় করি। না না, ভগবান যেমন সত্য, তার সৃষ্টি যেমন সত্য, তেমনি আমার অভিশাপও সত্য। আমার অভিশাপ কখনো মিথ্যে হয় না। কিন্তু বাবা তার অভিশাপ ফিরিয়ে নিলেন না। আজ যা দেখলি, আজ যা শুনলি, তা যদি কোনোদিন কারোর কাছে প্রকাশ করিস, তাহলে তোরও মৃত্যু হবে। কি হলো?
বাবা বাবুকে সাপে কেটেছে, চলো 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 শিখি চলো। রানীমা, সমস্ত এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু রাজীববাবুর স্ত্রী ও তার মেয়ে পূজাকে কোথাও খুঁজে পেলাম না। মা, কিরে মা মা বলে কাঁদছিস কেন রে বেটি? কোথায় গেছে তোর মা? দেখো না, মা আমাকে ফেলে কোথায় চলে গেছে। সে কিরে, এই নির্জন বনে তোকে একা ফেলে কোথায় চলে গেল তোর মা? চল তুই আমার সঙ্গে আয়, আমি তোকে তোর মাকে খুঁজে দেবো। মেয়েটি কে সর্দার? মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে ওকে কুড়িয়ে পেলাম, আমার তো কেউ নেই তাই ভগবান ওকে পাইয়ে দিলেন, আজ থেকে ওর নাম রাখলাম পূজা।
বারণ করলাম যে যাস না, শুনলো কি আমার কথা? এখন কি হবে মাসিমা? আমার মনে হয় আপনার ছেলেকে জঙ্গলি ভূতে ধরেছে। তুই হারামজাদা, আমার একমাত্র ছেলেকে গভীর জঙ্গলে একা ফেলে চলে এলি? শিগগিরই লোকজন নিয়ে যা, যেমন করে হোক যেভাবে হোক আমার বিজয়কে ধরে নিয়ে আয়। ঠিক বলেছেন মাসিমা, যে করেই হোক ওকে ধরে বেঁধে আনতেই হবে। হ্যাঁ, আনতেই হবে। কি রে, এখন সাজগোজ করিস নি? নাচতে যেতে হবে না? তোকে না কতবার বারণ করেছি আমার গায়ে হাত দিয়ে কথা বলবি না? বলেছিস, কিন্তু তোর সামনে এলে আমার যে বড় লোভ হয় নিজেকে সামলে রাখতে পারি না। বলতে পারি সেটা আমার একটা রোগ। রাজা কে? তোর রোগ সারাবার দাওয়াই আমি জানি। সর্দার, আর কোনোদিন যদি ওর গায়ে হাত দিস তোর হাত আমি কেটে নেব। আচ্ছা যা বেটি, তৈরি হয়ে নে। যাচ্ছি। Thank you.
টারি হাই আই দিকি টারি মজার মজার কত খেলা চোখ যে খেলে যায় অঙ্গ খেলে যায় চোখ যে খেলে যায় অঙ্গ খেলে যায় মিলকে দেখবি আই হাই আই দেখি জারি দেখি জারি আই আই দেখি জারি মজার মজার কত খেলা দেখি জারি দেখি জারি আই আই দেখি জারি মজার মজার কত খেলা অনেক টাকা না বাবুজি? হ্যাঁ, হীরাকে হীরার দাম দিয়ে কিনতে হয়, আর লোহাকে লোহা দিয়েই কাটতে হয়। চল চল। অমন করে কি এত ভাবছিস রে? এই না, কিছু না তো। নাস্তি গিয়ে তুই তো পরদেশিকে দেখে চোখই ফেরাতে পারছিলি না। পরদেশিকে দেখতে খুব সুন্দর, তাই না রে? রাজা ছাড়া তো তোর চোখে কেউই সুন্দর নয়। রাজাকে তুই খুব ভালোবাসিস, তাই না? আমি রাজাকে ভালোবাসলে কি হবে? রাজা তো তোকেই চায়, ও আমাকে চাইলেই কি আর পাবে? রাজা তোরই থাকবে, বুঝলি? জানিস প্রিয়া, বল, আজ ওই পরদেশি চোখের দিকে তাকিয়ে আমি যেন চোখ ফেরাতে পারছিলাম না। কি যেন নেশা ছিল ওই চোখে, আর ওই নেশাই আমার সর্বাঙ্গে আগুন ধরিয়ে দিয়েছে রে। সর্বনাশ? তাহলে তো জল ছাড়া সে আগুন নিভবে না। ওকে একদম বিশ্বাস করবি না মাসিমা, ওকে জঙ্গলি ভূতে ধরেছে। মিথ্যে কথা মা, আমাকে ভূতে ধরবে কেন? এখন ওকে ভালো করে ঝাড়তে হবে ওজা দিয়ে। এই তো আমি এসে গেছি। এ বাবা! ও বাবা, তুই কে? এই তো আমি ওজা। একদিনের মধ্যে, একদিনের মধ্যে ভূত তাড়াতে হবে, এ কথা মনে রাখে জানো। হ্যাঁ, আমার এই ঝাঁটা, এই ঝাঁটার চোটে ভূতের দল মন পান করে মাঝে মাঝে চোটে। বিশ্বাস করো, আমার কিছু হয়নি। ও বাবা, এ তো পাহাড়ি ভূত, জঙ্গলি ভূত। ঠিক আছে ঠিক আছে। পূজা, রাজা তুই কেন বারবার আমাকে বিরক্ত করিস? তুই বা কেন এমন করিস পূজা? কেন মনে দুঃখ দিস? আমি যে তোকে ভালোবাসি। ওসব বাজে মতলব ছেড়ে দে, ভালোবাসা ছেলের হাতে নাড়ু নয় যে হাত পাতলেই পাওয়া যায়। দেখ, যদি বেশি বাড়াবাড়ি করিস বাবুজিকে বলে দেব, বুঝেছিস? সর্দারকে বলে দিবি? তুই তো তুরুপের দাস, তুই আছিস বলেই সর্দারের সর্দারি আছে। রাজা, তুই কি ভেবেছিস সর্দারকে শেষ করতে পারলেই তুই পূজাকে পেয়ে যাবি? পূজাকে তুই কোনোদিনই পাবি না প্রিয়া। হ্যাঁ হ্যাঁ রাজা, পূজার আশা তুই ছেড়ে দে, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ। কি নেই আমার? তো সবই আছে, কিন্তু পূজার রূপে ঝলক তোর মধ্যে নেই। ওর রূপে আগুন আছে, আগুন আছে রে প্রিয়া, আগুন। তা অবশ্য আছে, তবে ওই রূপের আগুনে তুই একদিন জ্বলে পুড়ে খাক হয়ে যাবি, জেনে রাখিস। খোল খোল তাড়াতাড়ি। দেখ বিজয়, তোকে বিশ্বাস করে আমি দড়ি খুলে দিয়েছি, আমার আবার বারোটা বাজিও না। বললাম তো, তুই শুধু শুধু ঝামেলা করছিস, আমি মিথ্যে বলি? ভগবান জানেন, কিন্তু সত্যি সত্যি তোকে যদি ভূতে ধরে থাকে, একটু বাদেই ওজা আসবে, এসে যদি তোকে দেখতে না পায় আমাকে একবারে শেষ করে দেবে। কেউ জানবে না রামু, তার আগেই ফিরে আসবো। বলছিস আসবি তো? বলছি তো আসবো। প্রতিজ্ঞা কর। আচ্ছা, এই মায়ের নামে প্রতিজ্ঞা করছি। হলো, নমস্কার, বিদায়। বিদায় বিদায়, নমস্কার। হ্যাঁ নমস্কার।
তোর নয়না তোর নয়নে একটু শুতে চাই ও দেদা গোর নয়না তোর নয়নে একটু শুতে চাই তোর নয়না তোর নয়নে একটু শুতে চাই ও দেদা গোর নয়না তোর নয়নে একটু শুতে চাই চার বরণি কন্যার তোর রূপের কি বাহার শোনাই কিছু মনের কথা ইচ্ছা যে আমার চার বরণি কন্যার তোর রূপের কি বাহার শোনাই কিছু মনের কথা ইচ্ছা যে আমার তারু আমি ভালো ফুলে উঠে আসবো রে তাই ডাগর নয়না তোর নয়নে একটু শুতে চাই ফুলে ডাগর নয়না তোর নয়নে একটু শুতে চাই জেনে শুনে গোখরসাপের লাজে পা যখন একবার দিয়েছিস সবল তখন তোকে খেতেই হবে এবার আর ফিরে যেতে পারবি না রাজা ধরে যা পূজা বাঘের লাজ দিয়ে যখন কান চুলকাবার শখ হয়েছে তখন আয় আমার সঙ্গে সর্দার সর্দার কি কে রে কালু এক পর্দেশ আমাদের উপর হামলা করেছে কি হামলা কি দেখছো পূজা দেখছি তোমাকে তোমার বীরত্বকে তোমার বাহাদুরিকে খালি আমার বাহাদুরি দেখলে
প্রেম দেখলে না? সে তো তোমার চোখের মধ্যেই দেখেছি পূজা। পরদেশী, বাবুজি এসে পড়েছে, তুমি তুমি এখান থেকে চলে যাও। না পূজা। না না, তুমি এখান থেকে চলে যাও পরদেশী, আমার দিব্যি। বেশ, আমি যাচ্ছি, কাল ঝর্ণার ধারে তুমি ঠিক আসবে, কথা দাও। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আসব, কথা দিলাম। আসি। এত বড় দুঃসাহস ওই পরদেশীর, আমার দলের লোকের গায়ে হাত তোলে? ওই হাত আমি টুকরো টুকরো করে ফেলবো। তা তুমি পারবে না স্যার, তার গায়ে হাত তুলে তো তোমার নিজের গায়ে হাত লাগবে। তুই কি বলতে চাস রাজা? বলতে চাই আগে নিজের ঘর ঠিক কর সর্দার। আরে পরদেশীকে ভালোবেসে ফেলেছে তোমার পূজা, ওর জন্যই আমাদের দলের এই বেইজ্জতি। আমরা এর বিচার চাই সর্দার, নইলে নইলে আমরা সবাই এই দল ছেড়ে চলে যাব। রাজা, মনে রেখো সর্দার, কাল সকালে এই পূজার বিচার চাই, আর এই বিচার তোমাকে করতে হবে, তোমাকেই। এসো সব। বিচার? কিসের বিচার? কেন বিচার করবে বাবুজি? তুমি আমাকে যা ইচ্ছে তাই বলো, তুমি আমাকে যত ইচ্ছে শাস্তি দাও বাবুজি, কিন্তু কিন্তু তুমি পরদেশীকে কিছু বলো না বাবুজি। পূজা। হ্যাঁ বাবুজি, আমি আমি ওকে সত্যি ভালোবাসি, আমি আমি ওকে ভালোবাসি বাবুজি। আচ্ছা, ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি অপরাধ? তুমি বলো না বাবুজি। শোন পূজা, আমি এই দলের সর্দার, দলের ইজ্জতকে বিকিয়ে দিয়ে তোর অন্যায় আবদার আমি কিছুতেই মেনে নিতে পারবো না বাবুজি। আজ এই মুহূর্ত থেকে ওই পরদেশীকে তুই ভুলে যাবি। আর কোন পরদেশীর সঙ্গে তোর দেখা হয়েছিল সেটাও ভুলে যাবি। ভুলে যেতে বললেই কি ভুলে যাওয়া যায় বাবুজি? চন্দ্র সূর্যের আবির্ভাব যেমন সত্যি, আমার জীবনে পরদেশীর আবির্ভাব ঠিক তেমনই সত্যি। আগুন আর বাতাসের ভালোবাসার গভীরতা যেমন সত্যি, আমার আর পরদেশীর ভালোবাসা ঠিক তেমনই সত্যি বাবুজি। আমি ওকে ভুলে যেতে পারবো না বাবুজি, পারবো না। পূজা, পূজা, যে ভালোবাসা সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেয় সে ভালোবাসার স্বীকৃতি কোনো বাবাই দিতে পারবে না। পিতা মাতার কাছে সন্তানের প্রেম নয়, সন্তান বড়। তাই আজ এই মুহূর্ত থেকে তোর বাইরে যাওয়া বন্ধ, এটাই আমার আদেশ। পূজা, পূজা, তুই তুই পাঞ্জারানের মেয়ে হয়ে পরদেশীকে কেন ভালোবাসতে গেলি? কেন এরকম ভুল করলি বলতো? দেখ, কাউকে ভালোবাসা যদি ভুল হয় তবে যুগে যুগে মানুষ মানুষকে ভালোবাসত না রে। এই রাঞ্ঝা, শিরোহি ফরহাদ, লেলা মজনু, এরা কি তবে ভালোবেসে ভুল করেছিল? না না প্রিয়া, না, ভালোবাসা তো এক পবিত্র বন্ধন, যার হৃদয়ে ভালোবাসা নেই সে তো পাথরের মানুষ। ভালোবাসার পথে যে অনেক কাঁটা থাকবেই, সমস্ত কাঁটা উপেক্ষা করেই আমি ওকে ভালোবেসেছি প্রিয়া। জানিস প্রিয়া,
কাল কালু আমার জন্য ঝর্ণার ধারে অপেক্ষা করবে। আমি আমি যাব বলে কথা দিয়েছি যে, এখন আমি কি করব প্রিয়া, তুই আমায় বলে দে আমি কি করব। কালিস না পূজা, আমি জানি তাবুর সামনে ওরা পাহাড়ে বসাবে, ওরা তোকে কিছুতেই দেখা করতে দেবে না। তবে কি হবে এখন? ভাবিস না, আমি তোকে ঠিক পারদেশি বাবুর সঙ্গে দেখা করিয়ে দেবো। সত্যি বলছিস প্রিয়া? আমাকে চিন্তায় ফেলে চলে গেল, এখন আমি কি করব? আগে যদি জানতাম তাহলে কি, তাহলে কি যেতেতাম? পোড়া কপাল আমার, এখনো তো এলো না, আমার কি হবে? এখন ভেতরে যেতে পারবেন না, অসুবিধা আছে। সব অসুবিধা দূর হয়ে যাবে, আমাকে রুগী দেখতে দাও। রুগী? রুগী দেখতে গেলে আমি নিজেই রুগী হয়ে যাবো। এই রামু, কিসব আবল তাবল বকছিস? আবল তাবল নয় মাসিমা, আবল তাবল নয়। আমার কথা না শুনে কেউ যদি ভেতরে ঢোকে তাহলে আমি পাগল হয়ে যাব। মনে হচ্ছে কেউ ভূতে ধরেছে, চিন্তার কিচ্ছু নেই, আমি সব ঠিক করে দেবো। এই বাবা চলুন রাজি, চলুন চলুন আসুন। মা এই তো, এই তো আমি, এই তো সব ঠিক হয়ে গেছে, আর কোনো ভয় নেই, আপনার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ, আমি চলি। আচ্ছা তোদের দুজনের মধ্যে কে আমাকে ভালোবাসিস? তাই নাকি? তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, ও আমার, ও আমার, ও আমার বলছি। এই ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না বলছি। এই দেখো, একটা সামান্য ব্যাপার নিয়ে কেউ মারামারি করে, তার চেয়ে বরং আমি তোদের একটা পরীক্ষা নিই। নাও এবারে আমি বলার সঙ্গে সঙ্গে যে আমাকে আগে ধরতে পারবে বুঝবো সেই আমায় ভালোবাসে, কেমন? না ধরো আমায়, ধরো 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 ওই যে তোমার পারদেশি বাবু, যাও যাও যাও। পূজা পরদেশি, পূজা পরদেশি, তুমি আমাকে বলে দাও পরদেশি আমি এখন কি করব জানো? ওরা ওরা না আমাকে তোমার কাছে আসতে দিতে চায় না, আমার যে বড় ভয় হয় পরদেশি, আমি যে বড় একা। ভয় কি পূজা? আমি তো তোমার পাশেই রয়েছে, একমাত্র মৃত্যু ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। পরদেশি, পরদেশি, সর্বনাশ, রাজা তো ওইদিকেই যাচ্ছে, ওকে আটকাতেই হবে। রাজা, এই রাজা, কোথায় যাচ্ছিস? ঝর্ণার ধারে। কেন? তোর সঙ্গে আমার অনেক কথা আছে। যা বলার তাড়াতাড়ি বল, সময় নেই। মনের কথা শুনতে গেলে সময় দিতে হয়। খবর দে রাজা, যাস না রাজা, তুই যেতে পারবি না। পূজা পরদেশি, আজ আর জীবন নিয়ে তুই ফিরে যেতে পারবি না, আমার হাতে মৃত্যু। জন্ম মৃত্যু ভগবানের হাতে, সেদিনের কথা ভুলে গেছিস রাজা?
ভুলিনি পারদেশি, তাই আজ আমি তৈরি হয়ে এসেছি। না, আমার প্রাণ থাকতে তুই পারদেশিকে কিছুই করতে পারবি না রাজা। পূজা, হ্যাঁ, তুই ওর গায়ে হাত দিতে পারবি না। ভালো কথা বলছি পূজা, তুই পথ থেকে সরে যা। বললাম তো না। পূজা, রাজা, যে হাত দিয়ে তুই পূজাকে মেরেছিস সেই হাত আমি তোর জন্মের মতো ভেঙে দেব। এত বড় দুঃসাহস যে তুই বারবার আমার এলাকায় ঢুকে আমারই লোকজনের গায়ে হাত তুলিস, আজ আমি তোকে এমন শাস্তি দেব যাতে ওই সাহস কোনোদিন না হয়। বাবুজি, বাবুজি, ওকে ছেড়ে দাও বাবুজি, ওর কোনো দোষ নেই বাবুজি, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বাবুজি, বিশ্বাস করো ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দাও। পারদেশি, আমার এই হাত তুই ভেঙে দিতে চেয়েছিলি, এখন এই হাত দিয়ে তোকে একটু মেরামত করে দিই, চল। আজ তোর একদিন কি আমার একদিন, নিয়ে চলে কে? বাবুজি, এত বড় শাস্তি যদি তুমি আমায় দেবে তাহলে বলো কেন সেদিন পথ থেকে আমায় কুড়িয়ে এনেছিলে, কন্যা স্নেহে আদর দিয়ে তোমার বুকে ঢাই দিয়েছিলে বাবুজি। পূজা, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তুমি পারতে তাকে এত বড় শাস্তি দিতে? না, তুমি পারতে না বাবুজি, তুমি তুমি কখনো পারতে না, তুমি কোনোদিনও পারতে না, পারতে না বাবুজি। দলে সর্দারকেও দলের নিয়ম মানতে হয় বেটি, পরদেশকে ভালোবেসে তুই অন্যায় করেছিস, সবাই তোর বিচার চেয়েছে আর সে বিচার আমাকেই করতে হবে। তুই আমার নিজের মেয়ে হলেও সে বিচার আমাকেই করতে হতো। ঠিক আছে, তোমাদের বিচারে যা খুশি শাস্তি দাও, তবু আমি পরদেশিকে ভুলে যেতে পারবো না, কোনোদিন ভুলে যেতে পারবো না, কোনোদিনও না। না, আমরা মানি না, দলের সকলের জন্য এক বিচার আর তোমার জন্য অন্য বিচারে হয় না সর্দার, দলের সর্দার হয়ে তুমি বেইমানি করতে চাও? রাজা, ভুলে যাস না রাজা, ওই পূজা আমার নিজের মেয়ে নয়, ওকে আমি পথ থেকে কুড়িয়ে পেয়েছিলাম, ওর জন্য দলের নিয়ম চলে না। আলবাত চলে, এই তাঁবুতে যে থাকবে, এই তাঁবুর নুন যে খাবে, তাকে দলের নিয়ম মেনে চলতেই হবে। রাজা, নিয়মের কথা যখন তুলেছিস তখন তুইও শুনে রাখ রাজা, দলের নিয়ম অনুযায়ী কোনো বাঞ্জারা মেয়ে যদি কোনো পারদেশিকে ভালোবাসে তাহলে সেই পারদেশির বুকের রক্ত দিয়ে সে যদি সর্দারের পায়ের বুড়ো আঙুলে লাগিয়ে দেয় তাহলে তো তাদের মিলনে আর কোনো বাধা থাকে না। আমার পূজা সেই নিয়মই পালন করবে। না না, ওই পরদেশির বুকের রক্ত আমি নিতে পারবো না প্রিয়া,
আমি নিতে পারবো না। কেন পারবি না? সামান্য কয়েক ফোঁটা রক্ত যদি না নিতে পারিস তাহলে তুই পারদেশীকে পাবি কেমন করে? কিন্তু ওর বুকে আমি কেমন করে আঘাত করব প্রিয়া? আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। এটাই বাঞ্জারানের নিয়ম পূজা। এ কেমন নিয়ম প্রিয়া? যে বুকে মাথা রাখলে আমি আমার সব দুঃখ ভুলে যাই, যে বুকে কান পাতলে আমি আমার নিজের নাম শুনতে পাই। পূজা, সে বুকে আমি কেমন করে আঘাত করবো রে? না, সে যে আমার বুকে এসে লাগবে। আমি তোর দুঃখ বুঝি পূজা, তবু পারদেশীকে আপন করে পেতে হলে তোকে যে নিয়ম মানতেই হবে প্রিয়া। হ্যাঁ পূজা। এই সেই ছুরি যা দিয়ে কাল পারদেশীর বুকে রক্ত নেওয়া হবে। নাগিনী, তুই যদি সত্যি হোস আর তোর বিষ যদি সত্যি হয় তাহলে পারদেশী কিছুতেই পূজাকে পাবে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না।
না বাবুজি, আমি ওর বুকের রক্ত নিতে পারবো না। যদি যদি রক্ত নিতে হয় আমার বুকের রক্ত নাও বাবুজি। আমার এরকম লাগছে কেন? চল প্রিয়া, ওকে আমরা তাঁবুতে নিয়ে যাই। বেটি, 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 বাবুজি, সব দোষ আমার। বেটি, পরদেশের কোনো দোষ নেই। সর্দার, সর্দার, এই ছুরিতে নাগিনীর বিষ। কি বলছিস? হ্যাঁ সর্দার, আমি পরীক্ষা করে দেখেছি। বেটি, পূজা বেটি, এ তুই কি করলি বেটি? তোর বুড়ো বাপকে তুই কার কাছে রেখে গেলি রে? কার কাছে রেখে গেলি? বনের পাখি পোষ মানে না রে, ফাঁকি দিয়ে চলে যায়। একদিন তোকে বন থেকে তুলে এনেছিলাম, আজ আবার সেই বনে তোকে রেখে আসব। ভাবব পূজা বলে আমার কোনো মেয়ে নেই, ছিল না। পরদেশে তোকে শেষ করবার জন্যে ওই ছুরিতে নাগিনীর বিষ লাগিয়েছিলাম। হ্যাঁ, আর ওই বিষে পূজা নীল হয়ে গেছে। কি বলছিস তুই রাজা? হ্যাঁ, পূজা নেই, পূজা মারা গেছে। একটা কথা মনে রাখিস, পূজাকে যেমন আমিও পাবো না তেমনি তুইও পাবি না, কিছু তাই না? রাজা, যে সর্বনাশ তুই আমার করেছিস এর প্রতিশোধ আমি নেবই। প্রতিশোধ জানি আমি, আমি জানি, তাই তো আগুনের শেষ রাখতে নেই, শত্রুর শেষ রাখতে নেই। হ্যাঁ, নিয়ে চলে গে। একদিন তুই এখানে মা মা বলে কাঁদছিলি, তোর কান্না আমি সইতে পারিনি রে, তাই তোকে বুকে করে তুলে নিয়েছিলাম। তখন কি জানতাম যে একদিন তুই আমাকে কাঁদিয়ে দিয়ে চলে যাবি। তোকে আমি মায়ের বুকে রেখে গেলাম, আর কোনোদিন বেটি বলে দাবি করতে আসবো না। চলো আমরা বাড়ি ফিরে যাই। না না প্রিয়া, তোরা চলে যা, আমাকে একটু একা থাকতে দে।
মা গো, মা, মা, মা গো। পূজা, পূজা। বাবুজি। চল মা, ওই পরদেশির হাতেই আমি তোকে তুলে দেব। তোরা কেউ জানিস না পরদেশি কোথায়? চুপ করে আছিস কেন? জবাব দে, বল পরদেশি কোথায়? সর্দার, পরদেশিকে আমি নাঙ্গা পাড়ের উপর থেকে ফেলে দিয়েছি। আমি বেঁচে থাকতে আমার হুকুম না নিয়ে এ কাজ করার সাহস তোর করতে গেল? সর্দার, এখন থেকে কোনো আদেশ করতে হলে তা তোমার মৃত্যুর পরেই করবে। বাবুজি, বাবুজি, পূজা, 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 চল চল আমার সঙ্গে, না চল 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 আমি তো যাব, চল 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 আমি তো যাব, চল 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 আমি তো যাব, চল। হায় রে বন্ধু, এ কি হলো তোমার? একটা বাঞ্জারা মেয়ের সঙ্গে প্রেম করতে গিয়ে জীবন দিয়ে দিলে? না না, এখনো মরেনি তো, তো বেঁচে আছে। পূজা, এত সুন্দর জীবনটা কেঁদে কেঁদে বরবাদ না করে নিজেকে আমার কাছে ধরা দে। আমি যে তোকে ছাড়া বাঁচবো না রে, আমি তোকে বিয়ে করব। পূজাকে চিনতে তুই ভুল করেছিস রাজা, পূজাকে তুই কোনোদিনই পাবি না। আচ্ছা, এত দিমাগ তোর, এটা জেনে রাখ, এখন থেকে আমি তোকে যা হুকুম করব তোকে মাথা বেঁধে নিতে হবে। ভুলে যাস না, এখন আমি এ দলের সর্দার। সর্দার পূজা, বেরিয়ে যা, বেরিয়ে যা। পূজা, এই বেয়াদপি অন্য কেউ করলে আমি তার জান নিয়ে নিতাম, কিন্তু আমি তোকে কিছুই বলবো না, কারণ দুদিন পরে যে তুই আমার বউ হবি। কোনো ভয় নেই মা, শীঘ্রই আপনার ছেলে সুস্থ হয়ে উঠবে। ও না মশাই, বলুন রানী মা, আমি আর দেরি করতে চাই না, বিজয় সুস্থ হয়ে উঠলেই আমি ওর বিয়ে দেব, আপনি ব্যবস্থা করুন। আপনার যা আদেশ মা। চৌধুরী বিলার একমাত্র পুত্র বিজয়ের বিবাহের জন্য সতীসাধ্য পাত্রীর প্রয়োজন, বিবাহযোগ্যা কন্যার অভিভাবকেরা যোগাযোগ করুন। চৌধুরী বিলার একমাত্র পুত্র বিজয়ের বিবাহের জন্য সতীসাধ্য পাত্রীর প্রয়োজন, বিবাহযোগ্যা কন্যার অভিভাবকেরা যোগাযোগ করুন। কি বলছিস তুই? পরদেশি বেঁচে আছে? হ্যাঁ সর্দার, এক্ষুনি শুনে এলাম তার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। পাত্রী খোঁজা হচ্ছে? হ্যাঁ। যাক, এতদিনে তাহলে পূজার নাম ভুলতে পেরেছে ওই পরদেশি। না ভুলে কি করবে সর্দার, ওই পরদেশি তো জানে পূজা মারা গেছে। ঠিক বলেছিস, একটা কথা মনে রাখিস, একদিন না একদিন ও সবকিছু জানতে পারবেই, আর সেদিন কি করবে সর্দার? পরদেশিকে শেষ করবে না পূজাকে? না, পরদেশি জানার আগেই
পূজাকে বিয়ে করব আমি। যাও ব্যবস্থা করো। না, আমি বিয়ে করব না রামু। পূজাকে ছাড়া অন্য কাউকে আমার জীবন সঙ্গিনী হিসেবে আমি ভাবতেই পারি না। পূজা অসহায় একটা মেয়ে, যে ভালোবাসার মূল্য দিতে গিয়ে নিজের বুকে ছুরি চালিয়ে হাসি মুখে মৃত্যুকে বরণ করেছে, তার সেই পবিত্র ভালোবাসাকে আমি কিছুতেই অপমান করতে পারবো না। না রামু, আমি পারবো না। তুই আমাকে ক্ষমা কর, আমি পারবো না রামু। বাবুজি, প্রিয়া, তুই, তোমার পূজা বেঁচে আছে বাবুজি। সত্যি বলছিস প্রিয়া? পূজা বেঁচে আছে? আমার পূজা বেঁচে আছে? হ্যাঁ বাবুজি, পূজা তোমার ভালোবাসার জোরেই বেঁচে আছে। রাজা ওকে জোর করে বিয়ে করতে যাচ্ছে, ওকে এই সর্বনাশের হাত থেকে বাঁচাও। হ্যাঁ আমি যাবো, পূজাকে বাঁচাবো। তাড়াতাড়ি চলো। দাঁড়াও, বিজয়, আমিও সঙ্গে যাবো। বাবু তুই যাবি? নিশ্চয়ই, তোমরা দুজনের দুজনের জন্য এত করলে, আর আমি তোমাদের বন্ধু হয়ে এতটুকু করতে পারবো না? নিশ্চয়ই পারবো, আমিও যাবো, চলো। সাবাস রামু, সাবাস। ধর এগুলো নিয়ে যা, ভালো করে সাজতে বল পূজাকে। যা। রাজাকে বলে দিস ওকে বিয়ে করার আগে যেন আমার মৃত্যু হয়। পরদেশী, বড়ার জোরে বেঁচে গিয়ে বাঘের কুয়ায় পা রেখেছিস, এবার আর আমি তোকে জীবন নিয়ে কিছুতে ফিরে যেতে দেবো না। রাজা ফিরে আমি যাবই, তবে সঙ্গে পূজাকেও নিয়ে যাও। চলো পূজা। না, আমি তোকে যেতে দেবো না। প্রিয়া, সরে যা বলছি। না, তুই যাবি না। ওরা দুজন দুজনকে ভালোবাসে, কেন তুই ওদের ভালোবাসার সাথে বেইমানি করবি? পথ ছেড়ে দে প্রিয়া। না, আমি তোকে যেতে দেবো না। তুই ওদের এত বড় সর্বনাশ করতে পারিস না। প্রিয়া, প্রিয়া, এই নিন রানীমা। আপনাদের চারজনের মেয়ে কি আমার খুব পছন্দ হয়েছে? তা কি করে হয়, একসঙ্গে চারজন? আপনি ভুল করছেন, পুত্রবধূ আমি একজনকেই করব, আর তাকেই আমি বেছে নেব। তাই বলুন, নিজের মেয়ে বলে আমি বলছি না, আমার মেয়ে রূপে গুণে চরিত্রে বিদ্যা বুদ্ধিতে তুলনাহীনা। থামুন মশাই, বেশি বক বক করবেন না,
আমার মেয়ের মতো সতী সাথী মেয়ে এর তল্লাটে আর একটা খুঁজে দিতে পারলে আমি আপনার গোলাম হয়ে থাকবো। আপনাদের কথা আমি মানছি, আপনাদের প্রত্যেকের মেয়ে অতুলনীয়া, তবে আমি সবাইকে একটা পরীক্ষা করে নিতে চাই। একটা কেন, 100টা পরীক্ষা দিতে কি আমাদের মেয়েরা রাজি আছে? বলুন রানীমা, কি পরীক্ষা দিতে হবে? অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা? হ্যাঁ, চলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করে হেঁটে বেরিয়ে আসতে হবে। আগুন যার কেশাগ্র স্পর্শ করবে না সেই প্রমাণিত হবে সতী, এবং আমি তাকেই পুত্রবধূ হিসেবে মনোনীত করব। আগামীকাল সেই পরীক্ষা হবে। বলুন, আপনারা রাজি? রাজি, আমিও রাজি। আমি রাজি, নিশ্চয়ই নিন পরীক্ষা। আমরা সবাই রাজি। না না, আমি পারবো না, আমার ভয় করছে। ভয় কি রে, চৌধুরী বাড়ির বউ হবি, এ কি কম সৌভাগ্য? কি রে, পারবি না? কিন্তু বাবা। আর অমত করিস নি, চৌধুরী বাড়ির বউ তোকে হতেই হবে। চল মা, চল। হ্যাঁ মা, সামান্য একটু মানে পার হতে পারলেই ব্যাস। কি মা, পারবি না? হ্যাঁ বাবা, তুমি যখন বলছো তখন ঠিক পারবো। শাবাশ, এই তো আমার লক্ষ্মী মেয়ে। না বাবা, আমি যাব না। যাবি না? যাবি না মানে ইয়ার কি পেয়েছিস? বললাম তো যাবো না, যাবো না, যাবো না, কখনো যাবো না। যাবি না? তা যাবি কেন, ঘরে খুঁটিয়ে বসে থাকবি? যত সব তাড়াতাড়ি চল মা, ওরা বোধহয় আগেই পৌঁছে গেছে। তুই সব কাজে আলসে। না না, আমি পারবো না, আমি পারবো না। শোন মা, আমার কথাটা শোন। আমি পারবো না। শোন মা, প্রথম পরীক্ষা দিচ্ছে রথীন্দ্র মুখার্জির মেয়ে শ্রীমতী কল্যাণী মুখার্জি। যা মা যা, এ তো আর নরকের অগ্নিকুণ্ড নয়, একটুখানি আগুন, এইটুকু পার হতে পারলি চৌধুরী বাড়ির বউ। দেরি করিস না, যা মা যা। না না, আমি পারবো না, আমি পারবো না। এবারে শ্রীযুক্ত রমেন্দু গাঙ্গুলির কন্যা শ্রীমতী অর্চনা দেবী। যা মা যা, দুটো মেয়ে আসেনি, আর একটা তো পালিয়ে গেল, এবার তোর পালা। যা মা। যাবো বাবা। হ্যাঁ চল। আমার মেয়ে দেখে অজ্ঞান হয়ে গেল। ওঠ মা, ওঠ মা, ওঠ ওঠ ওঠ, চল চল, তোকে বাড়ি নিয়ে যাই, চল। সব বৃথা হয়ে যাবে, আমার বিজয়ের বিয়ে হবে না। চৌধুরী বাড়ির বউ হবার জন্যে সতী সাথী মেয়ে একটাও পাওয়া যাবে না। এসো এসো। নমস্কার। আপনি? বিনীত নিবেদন, আমার নাম শ্রীযুক্ত হরগোবিন্দ মহারাজ। আপনার প্রচারিত সংবাদ পেয়ে বহু দূর থেকে এখানে আসিয়াছি। এটি আমার নাতনি সর্বগুণ সম্পন্না, যদি সে পরীক্ষায় উত্তীর্ণ হয় তবেই আমার পরিশ্রম সার্থক হবে। আপনার নাতনি অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত? অবশ্যই আমার নাতনি অগ্নি পরীক্ষার জন্য প্রস্তুত, এখন শুধু আপনার অনুমতির অপেক্ষায়। আমি অনুমতি দিলাম। মা, আজ তুমি আমায় আশীর্বাদ করো, আমি যদি সত্যি সতী হয়ে থাকি তবে যেন এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। দেবতাগণ, তোমরা যে যেখানে আছো আজ আমায় আশীর্বাদ করো, আমি যদি সত্যি সতীমায়ের সতীকন্যা হয়ে থাকি তবে যেন এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। তোমরা আমায় আশীর্বাদ করো। ভগবান, তুমি সর্বশক্তিমান, আজ তোমার পবিত্র নাম স্মরণ করে তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি আগুনে প্রবেশ করছি। Thank you.
মশাই, নাই মশাই, আমি পেয়েছি। ঈশ্বরের করুণায় আমার বহু আকাঙ্ক্ষিত আমার পুত্রবধূকে আজ আমি খুঁজে পেয়েছি। আপনি দেরি করবেন না, বিয়ের ব্যবস্থা করুন। বন্ধু, আজ তোমাদের ফুলসজ্জের রাত, নতুন জীবনের শুরু। যাও, আমার আদরের বোনটি তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যাও। বিজয়। মা, বিয়ের পর বাণিজ্য না করে তোমার পূর্বপুরুষেরা কেউ কখনো ফুলসজ্জায় যায়নি, তাদের স্ত্রীর মুখ দর্শনও করেনি। আশা করি বংশের ঐতিহ্য এবং মঙ্গলের জন্যে তুমিও এই নিয়ম মেনে চলবে। কিন্তু মা, ফুলসজ্জার রাতে স্বামী তার একান্ত আপন স্ত্রীর কাছে যাবে, রাত্রিবাস করবে, এটি চিরন্তন সত্য, এটাই নিয়ম। আমার পূর্বপুরুষেরা এই নিয়ম অস্বীকার করে ভুল করেছে। না জানি এ বাড়ির কত বউ ফুলসজ্জার শুভ রাতে তাদের জীবনের সুর কান্নার সাথে মিলিয়ে দীর্ঘ শ্বাস ফেলেছে, কেঁদে কেঁদে বুক ফাঁসিয়েছে। আমাদের পূর্বপুরুষদের সে নিয়ম কুসংস্কারে ভরা ছিল মা, ওতে সত্যের লেশ মাত্র নেই। এ নিয়ম মেনে নেওয়া যায় না মা। না না বিজয়, এ কুসংস্কার নয়, এ সত্য, এক নিষ্ঠুর সত্য। যা এড়িয়ে যাবার সাধ্যী এবারে কারো নেই, কেউ কখনো পারিনি, তুইও করিস না বাবা। আমি বিশ্বাস করি না। বিশ্বাস হয় না? দেখ, ওই চেয়ে দেখ, তোর বাবাও বলেছিল এসব মিথ্যে মানি না, সেও তার মায়ের নিষেধ না শুনে ফুলসজ্জার রাতে আমার ঘরে এসেছিল, আমার মুখ দেখেছিল, আর তারই ফলে একের পর এক মৃত সন্তানের জন্ম দিয়েছি আমি, কান্নায় বুক ভাসিয়েছি। তোর বাবা বাবার মন্দিরে দিনের পর দিন মাথা টুকেছে একটু করুণার জন্যে। অনেক সাধনার পর তোকে পেয়েছি। তোর জন্মের খবর পেয়ে তোর বাবা যখন ছুটে এলো। সুমিতা, কি হলো তোমার? কি হয়েছে? আমার সন্তান অমন করছে কেন? কি হলো? আরে আমি কি করবো, কি হয়েছে তোমার? এই দেখো অমন করছো কেন? এরপরও তুই বলতে চাস সব মিথ্যে, সব কুসংস্কার? যে অভিশাপে আজ আমি স্বামী হারিয়েছি, বিধবা হয়েছি, তুইও কি চাস তোর স্ত্রী তার জীবনের মূল্যবান অলংকার তার স্বামীকে হারাক আমার মতো বেশ ধারণ করুক? তুই কি চাস আমি পুত্র হারা হই, এ বংশ নির্বংশ হোক? না মা, না না মা, আমি তো চাই না মা। তুমি আমায় দুহাত ভরে আশীর্বাদ করো, আমি যেন নির্বিঘ্নে তোমার কোলে ফিরে আসতে পারি। তুমি পূজাকে বলে দিও মা, আমি বাণিজ্য করে ফিরে এসে আবার ওর কাছে যাব, ওর মুখ দেখব। আসি মা। ফুলসজ্জায় বিজয় নেই, এত বড় দুঃসংবাদ, আমি বৌমাকে কি করে দেব? মা, আপনার খাবার ঘরে দেব? না, আজ রাতে আর আমি কিছু খাবো না। বৌমাকে বল খাওয়া দাওয়া করে দরজা বন্ধ করে শুয়ে পড়তে। আচ্ছা মা। বৌদি, মা বলেছেন বাবুর জন্য অপেক্ষা না করে খাবার খেয়ে দরজায় খিল দিয়ে শুয়ে পড়তে।
মা, ফুলশয্যার রাত তো প্রত্যেক মেয়ের জীবনে একবারই আসে। আমি আমি কি এমন অপরাধ করেছি, কি এমন পাপ করেছি বলতে পারো মা? আজ কোন অপরাধে আমি আমার স্বামীকে কাছে পেলাম না, কাছে পেলাম না মা? আজ এই শুভ রাতে বলতে পারো মা, কোন অপরাধে আমি পেলাম না বলতে পারো মা? বলো মা, বলো। পরদেশী, তুমি আমার এত কাছে আছো, আমার স্বপ্নেরও অতীত। জানো, আমি আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না তুমি আমার এত কাছে থাকা সত্ত্বেও। কেন তোমার মিথ্যে সংশয়? আমি চিরদিনই তোমার, শুধুই তোমার। সত্যি ঈশ্বর আমার জন্য এত সুখ দিয়েছেন, এত সুখ, সইবে তো? সইবে গো, সইবে। তুমি আমার সুখ, তুমি আমার শান্তি, তুমি আমার সব। পরদেশি? পরদেশি নয়, শুধু বিজয়। আমি তোমার বিজয়। পূজা, বিজয়। পূজা, আমার পূজা। বিজয়, বৌমা, কি হয়েছে বৌমা? অমন করছো কেন? কি হয়েছে? মা, মা, ও ও এসেছিল। বিজয়? ও তো বাণিজ্য করতে চলে গেছে। বাণিজ্য গেছে? কিন্তু ও যে না, না, নিশ্চয়ই তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছ। আমারই ভুল হয়েছে, তোমাকে একা ঘরে রেখে যাওয়া ঠিক হয়নি। ঠিক আছে, তুমি আমার ঘরে শোবে, চলো, এসো, এসো মা। পূজা, বন্ধু, ও বন্ধু,
বাবা, যেভাবে জড়িয়ে ধরেছো দম বন্ধ হয়ে যাওয়ার কথা। পূজা, পূজা নদীর জলে পূজাকে কোথায় পেলে? আমি যে দেখলাম এই এই বজ্রায় পূজা এলো, আমি যে স্পষ্ট দেখলাম হাতছানি দিয়ে আমাকে ওই ওই স্বপ্ন দেখেছ? স্বপ্ন স্বপ্ন তাহলে পূজা চৌধুরী বাড়ির বউ হয়েছে। নতুন বউ রেখে 6 মাস হলো বিজয় গেছে বাণিজ্য করতে, এটা কি সত্যি? আমার কথা বিশ্বাস না হয় নিজে গিয়ে নিজের চোখে যাচাই করে দেখো। তাহলে তো এমন সুযোগ হাতছাড়া করা যায় না, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে পূজার কাছে। তুই তুই এখানে কেন এসেছিস? চৌধুরী বাড়ির বউ হয়েছিস তুই, এবারে ঐশ্বর্য দৌলতের মধ্যে তুই আমাকে ভুলে গেল? আমি তো তোকে কিছুতেই ভুলতে পারছি না। দোহাই রাজা, তুই এখান থেকে চলে যা। তুই তো জানিস আমি এখন বিজয়ের স্ত্রী, তুই আমার সুখের সংসারে আগুন জ্বালাস না রাজা, চলে যা। কিন্তু আমি যে তোর সুখের পথে কাঁটা হয়ে থাকতে চাই, গোলাপেও কাঁটা থাকে, কাঁটা ছাড়া কি গোলাপ পাওয়া যায়? তাই তাই আমিও সেই গোলাপে কাঁটা হয়ে থাকতে চাই তোর হাতে। ছেড়ে দে, ছাড়, না ছেড়ে দে আমাকে। বৌমা দাঁড়াও, কে তুমি? আমি বাঞ্জারের সর্দার। এখানে কেন এসেছো? আমি কাবিলার সর্দার, আমি না এলে কে আসবে রানীমা? ঘরে যে বাঞ্জারানের মেয়েকে ঠাঁই দিয়েছেন। বাঞ্জারার মেয়ে? কেন রানীমা, আপনি জানেন না ওর সাথে তোমার কি সম্পর্ক? সেটা না হয় ওর কাছ থেকে জেনে নেবেন, চলি। বৌমা, ওই লোকটা কে? ও যে বলে গেল তুমি নাকি বাঞ্জারার মেয়ে, এ কথা কি সত্যি? চুপ করে থাকো না, জবাব দাও। তাহলে সেদিন কেন তুমি মিথ্যে পরিচয় দিয়েছিলে? কিসের লোভে? কি সম্পর্ক তোমার এই সর্দারের সাথে বলো? চুপ করে থেকো না, জবাব দাও। কি বৌমা, কি হয়েছে বৌমা? কি হলো তোমার বৌমা? বৌমা অমন করছো কেন? শিবানী তাড়াতাড়ি আয়, ধর ভালো করে ধর, ধর আস্তে আস্তে, চল ঘরে নিয়ে শুয়ে দি, চল। চিন্তার কোনো কারণ নেই মা, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে, ঠিক সময় মতো ওষুধগুলো খাইয়ে দেবে। আচ্ছা এদিকে আসুন। চৌধুরী ভিলায় নতুন অতিথি আসছে, আপনার বৌমা মা হতে চলেছেন, আসছি। নমস্কার। তা কি করে হয়, ফুলসজ্জার রাতে বিজয় তো বাণিজ্যে চলে গিয়েছিল, যাবার আগে বৌমার সাথে দেখাও করে যায়নি। বাড়ি কত দূর রামু, আর কত দূর? কোন চিন্তার কারণ নেই, হয়তো হয়তো ঘাট দেখা যাচ্ছে। না, এ সন্তান বিজয়ের নয়, এই সন্তান বাঞ্জারা সর্দারের। মা, তুমি ওই সর্দারের সাথে ষড়যন্ত্র করে আমাদের সম্পত্তির লোভে এ বাড়িতে বউ হয়ে ঢুকেছিলে। টাকার লোভে যদি এসব করে থাকো তাহলে বলো কত টাকা তোমার চাই, কত টাকা পেলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে? টাকা নিয়ে দূর হয়ে যাও, তোমাকে এক মুহূর্ত এখানে দেখতে চাই না, তোমার মতো দুশ্চরিত্র অসতীর মুখ দর্শন করতে চাই না। না মা, আমি আমি অসতী নই,
বিশ্বাস করুন। বিশ্বাস তোমাকে? আচ্ছা, আমাকে যদি বিশ্বাস না হয় তাহলে তাহলে আপনার ছেলে আসা অব্দি অপেক্ষা করুন মা। না, বিজয় ফিরে আসার আগে তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তোমার মুখ যেন ওকে দেখতে না হয়। না মা, মা আমাকে দয়া করে এভাবে দাঁড়িয়ে দেবেন না। আপনার আপনার দুটি পায়ে পড়ি। বিশ্বাস করুন, আমার গর্ভের সন্তান আপনাদেরই বংশের। হ্যাঁ মা, এই সন্তান বিজয়ের। মা, এই সন্তান বিজয়ের। বিজয়ের? যে বিজয় ফুলসজ্জার রাতে তোমার মুখ দেখেনি, আমার অনুমতি নিয়ে বাণিজ্যে চলে গেল, আজ পর্যন্ত সে ফেরেনি, সে কি করে তোমার সন্তানের পিতা হতে পারে? না মা, সব ভুল, আপনি জানেন না মা, সেই শুভ রাতেই আপনার ছেলে আমার ঘরে এসেছিল, আর সেই রাতে মিথ্যে, সব মিথ্যে কথা। এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার অবর্তমানে অজ্ঞাতে একটা জঘন্য মিথ্যেকে গল্পের ছলে সত্যি করতে চাইছো? নির্লজ্জের মতো অন্যের সন্তানকে আমার সন্তান বলে পরিচয় দিতে এতটুকু বাধলো না? তুমি আজ আমায় অবিশ্বাস করছো? আমার গর্ভের সন্তান যে তোমার, তুমি তোমার তুমি তোমার নিজের সন্তানকে অস্বীকার করছো? যে পাপ। পাপ? কিসের পাপ? ভুল আমি করেছি, তোমাকে সযত্নে রাস্তা থেকে তুলে এনেছিলাম, মূল্য দিয়েছিলাম, কিন্তু তুমি আসলে হিরে নও, তুমি একটা কাঁচ, একটা সামান্য কাঁচের টুকরো মাত্র। ভুল করেছিলাম, আমি বুঝতে ভুল করেছিলাম। যাদের ঘর নেই, যারা ছন্ন ছড়া হয়ে এদিক ওদিক ঘুরে জীবন যাপন করে, নির্দিষ্ট থাকার জায়গা নেই, তারা ঘর বাঁধতে পারে না, শুধু ঘর বাঁধার স্বপ্ন দেখে মাত্র। ওগো শুনে যাও, জিও না, ওগো শোনো, ওগো ওগো জিও না। দাঁড়াও, অন্দর মহলে যাবার কোনো অধিকার তোমার নেই, এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবে, এই আমার শেষ কথা। মা, খবরদার, তোমার মতো মেয়ের মুখে মা ডাক শোনা মহাপাপ। মা, মা গো, মা আমার, ওদের সর্বনাশ করো না মা, নিয়ত আমার মা, আমার আপনজন, দোহাই তোমার, তুমি ওদের কোনো ক্ষতি করো না মা, কোনো ক্ষতি করো না, ক্ষতি করো না। চমকে উঠলি পূজা, কিন্তু আমি যেতদিন তোর জন্য চৌধুরী বাড়ি চারদিকে ঘুরে বেড়িয়েছি, হ্যাঁ শুধু তোর জন্য, ওরা তোকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তোর আশ্রয়টুকু কেড়ে নিয়েছে, চল আমি তোকে আমার তাবুতে আশ্রয় দেব, চল আমার সাথে। না, আমি যাব না। যাবি না মানে? চেয়ে দেখ আমার চোখের দিকে, তোর কাছে যে আমার অনেক আশা, অনেক পাওনা, আমি সবকিছু আদায় করবো তোর কাছ থেকে। আমি অনেক দিন তুই আমার এত বড় সর্বনাশ করিস না রাজা, আমি আমি যে মা হতে চলেছি, আমার আমার এত বড় ক্ষতি তুই করিস না রাজা, করিস না। আজ আমি তোর কোনো কথাই শুনবো না, প্রতিশোধ আমি নেবই। আমি কিছুতেই ছাড়বো না তোকে, তুই চিনিস না আমাকে, দেখি কে তোকে বাঁচাবে।
প্রতিশোধ আমি নেবই। আজ আমি কিছুতেই সহি ছাড়বো না। দেখি তোকে কে বাঁচাতে আসে। আমি কিছুতেই ছাড়বো না তোকে। তুই চিনিস আমাকে। দেখি কে তোকে বাঁচাতে আসে। আশেপাশে কাউকে দেখছি না। মেয়েটি একা বেঁচে আছে। আমার নাতি হয়েছে, তাহলে সবাইকে খবরটা দিতে হয়। যাই, বিজয়। দেখতে দেখতে আটটা বছর পার হয়ে গেল, তুই সবকিছু ভুলে আমার কথা মেনে নিয়ে আরেকবার বিয়ে করে সুখী হ বাবা। মা, মানুষের জীবনে বিয়ে একবারই হয়, তুমি এসব কথা বলো না। আমি তোর মা, তোর কষ্ট আমি সহ্য করতে পারছি না বাবা। আমি তোর আবার বিয়ে দেব, তোকে আমি সুখী দেখতে চাই। সুখ, সুখ একবার জীবন থেকে হারিয়ে গেলে তাকে সহজে ফিরে আসে? পূজাকে তাড়িয়ে দিয়ে তুমি কি সুখে আছো?
আমি কি সুখে আছি? পূজার নাম তুই উচ্চারণ করবি না, সে অসতী। অসতী? পূজাকে অসতী মনে করি তো আমরা একদিন ওকে তাড়িয়ে দিয়েছিলাম মা, সেদিন ওর কোনো কথা বিশ্বাস করিনি। কিন্তু মা, আমি যে মাঝে মাঝে স্বপ্ন দেখি, একজন সিদ্ধ পুরুষ এসে দাঁড়িয়েছেন আমার সামনে, এক আশ্চর্য ঘটনা, আমি বুঝতে পারি না, আমি ভেবে উঠতে পারি না কি এর রহস্য। আমার শুধু মনে হয় পূজার প্রতি আমরা অন্যায় করেছি মা, অবিচার করেছি মা। পূজা আর তার সন্তান এখন কোথায় আছে, কেমন আছে জানি না। তোকে নিয়ে আমার কত আশা, তুই লেখাপড়া শিখবি, বড় হবি, আর তোর দুখিনী মায়ের মুখে হাসি ফোটাবি, আর 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 তুই কিনা মা, ওর কোনো দোষ নেই মা, ভুল আমারই হয়েছে। আজই ওকে আমি কাছাকাছি কোনো পাঠশালায় ভর্তি করে দেব। না বাবা, আমার ছেলে চৌধুরী ভিলার পাঠশালাতেই পড়বে। বেশ, তুই যা বলবি তাই হবে মা, কিন্তু পাঠশালায় তো কেউ বাবার নাম ছাড়া ভর্তি হতে পারে না। আমাকে তো তুই কখনো ওর বাবার পরিচয় দিসনি। না বাবা, আমার ছেলে তার বাবার পরিচয় পরিচিত হবে না, আমার সন্তান শুধু তার মায়ের পরিচয় পরিচিত হবে। মায়ের পরিচয়? কি আর কি পেয়েছ? বাপ কোথায়? তাকে নিয়ে এসো, এটা জমিদার বিজয়বাবুর পাঠশালা, এখানে বাপের পরিচয় ছাড়া কেউ ভর্তি হতে পারে না। না, আমাকে আমার মায়ের পরিচয় ভর্তি করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু বাপের পাঠশালা, ভর্তি করতে হবে? বাপের পরিচয় নেই, জন্মের ঠিক ঠিকানা নেই, কোন বজ্জাত মেয়ের পেটে জন্মেছিস রে? খবরদার, তোর এত বড় সাহস, আমার মাকে কামাল দিস? পাঠশালার শিক্ষাগুরুর গায়ে হাত তুলে তুমি অন্যায় করেছ, স্বীকার করো। আমি অন্যায় করিনি, আমি স্বীকার করব না। তুমি স্বীকার করবে না? করব না। স্বীকার করবে না? না। আমি যদি তোমার বাবা হতাম তাহলে তোমাকে এই শিক্ষাই দিতাম, যাও ওনার কাছে মাপ চাও। মরে গেলেও আমি ওনার কাছে ক্ষমা চাইবো না। মাপ চাইবে না তুমি? না। মাপ চাইবে না? না। যাও মাপ চাও। দাদু ভাই, দাদু
ওই লোকটাকে মেরে আমি কোনো অন্যায় করিনি। ও আমার মাকে গালাগালি দিয়েছে। দাদু ভাই, আমি যদি আপনার মাকে গালাগালি দিতাম তাহলে আপনি কি আমায় ছেড়ে দিতেন? এসো দাদু ভাই। আমি যদি আপনার মাকে গালাগালি দিতাম তাহলে আপনি কি আমায় ছেড়ে দিতেন? আমি যদি আপনার মাকে গালাগালি দিতাম তাহলে আপনি কি আমায় ছেড়ে দিতেন? আমি যদি আপনার মাকে গালাগালি দিতাম তাহলে আপনি কি আমায় ছেড়ে দিতেন? বিজয়, বিজয়, এ তুই কি করলি বাবা? আমার পাপের প্রায়শ্চিত্ত করলাম মা। তুমি এই মুহূর্তে লোক পাঠিয়ে জানিয়ে দাও পাঠশালে শিক্ষাগুরুর আর কোনো প্রয়োজন নেই। তুই দাদুভার কাছে বস, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। সবার কাছে গোপন করেছি, তুমি শত চেষ্টা করেও আমার কাছে যে কথা জানতে পারোনি, আমি বুঝতে পারিনি যে আমাকে এভাবে বাস্তবের সামনাসামনি দাঁড়াতে হবে বাবা। স্বামীর পরিচয় গোপন করে আমি বড় ভুল করেছিলাম বাবা। আমি বুঝতে পারিনি বাবা যে আমার ভুলের মাশুল আমাকে এভাবে দিতে হবে। বাপি, তুই কি করলি বাবা? তুই কি করলি বাপি? তুই তুই তোর নিজের বাবাকে মেরে ফেললি। আমার বাবা? হ্যাঁ, ওই চৌধুরী তোর বাবা। আমার বাবা? না জানে আমি আমার নিজের বাবাকে মেরে ফেলেছি। মাগো মাগো, তুমি আমায় শাস্তি দাও মা, তুমি আমায় মেরে ফেলো, আমাকে মেরে ফেলো মা, আমাকে শাস্তি দাও, শাস্তি দাও মা, আমাকে মেরে ফেলো।
हे भगवान, हे तुम कि करले ठाकुर, आमाके एत बड़ शास्ति दिले। आमी आमार बाबा के मरते देव ना, जेमन करे होक आमी ताके बाचाबोई। दादू दादू आमाके बिनटा दाओ, बाबा के जे बाचातेई हबे, आमाके बिनटा दाओ। दादू भाई, ओई बिन बाजिए तुई तोर बाबा के बाचाते पारबी ना। तोर बाबा के बाचाते होले राजबीन बाजाते हबे। कोथाय राजबीन, कोथाय रेखेछो सेटा दाओ, आमाके दाओ। ना ना ना, तोके आमी एई बिन बाजाते देव ना। एई बिन बाजाते जदि एकबार भूल हय ताहले तोर गला दिए रक्त उठे तुई मारा जाबि। बाबा के बाचाते गिए मायर मुखे हासि फोटाते गिए जदि आमार मरण हय तबु आमी ओई बिन बाजाबो। আমার মায়ের কান্না দিয়ে আমি আর সইতে পারছি না। পাপি দাও দাও দাদু ভাই, দাও দাদু ভাই। भगवान एक ही परीक्षा फेलले आमाके। मा आगो, जन्मेर पर थेके जेने एसेछि आमार बाबा नेई, एतदिन पर सेई बाबाके फिरे पेयेछि, ताके आर मरते देबो ना। দাও আমাকে বিনটা দাও, দাও বাপি। আমি জানি তোমার আশীর্বাদ পেলে আমি ব্যর্থ হব না। বেশ, এই বিন আমি তোর হাতে তুলে দিলাম। না, এখনো আমি বেঁচে আছি, এ কাজ আমাকেই করতে হবে। দে মা দে, একবার শেষ চেষ্টা করে দেখি, এই বিন আমিই বাজাবো। চেষ্টা করে দেখি ওই কাল নাককে ফিরিয়ে আনতে পারি কিনা। বাবা, মা, আমিও দাদুর সাথে যাচ্ছি। দাদু, যা বাবা যা, তোকে বাসিয়ে দিতে আজ আমার বুক ভেঙে যাচ্ছে। তুই শান্তি পা বাবা, তোকে আমি বিদায় দিচ্ছি বাবা, তুই যা। Thank you.
দাদু 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 ফিরে পেয়েছে বুকে।
চাসনা বাবা। কেন মা? চাসনা, এই প্রশ্নের উত্তর আমি তোকে দিতে পারবো না রে। কোনো প্রশ্ন করো না বাবা, তাড়াতাড়ি চলে আয়। মা, মা, মা কোথায় যাচ্ছ? মা বাবার সঙ্গে দেখা না করেই চলে যাবে? হ্যাঁ বাপি, এতদিন আমরা দূরেই ছিলাম, আজও দূরে থাকবো। এতটা বছর পর আমি আমার বাবাকে ফিরে পেয়েছি, তাকে ছেড়ে আমি যাব না। বাপি, তুমি তার সামনে কোন পরিচয় নিয়ে দাঁড়াবে? তোমার পরিচয়? সে স্বীকার করবে না বাবা। বলবো আমি তার সন্তান? যার চোখের দিকে তাকিয়ে আমার সব ব্যথা ভুলে গিয়েছিলাম, সেই চোখে এত সন্দেহের বিষ, এত অবিশ্বাস, এত ঘৃণা, আমি আমি জানতাম না। নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসও করতাম না। চলে আমার সঙ্গে। দাঁড়া, নিও থেকে কেউ এড়িয়ে যেতে পারে না মা। তুইও পারিসনি, বিজয়ও পারেনি, তুই তো স্বামীর কাছে ফিরে যা। কিন্তু তার চোখে যে আমি কলঙ্কিনী বাবা। যে চোখে সে একদিন তোকে কলঙ্কিনী রূপে দেখেছিল, তা সে চোখের পর্দা সরে গেছে। যা, তোর সন্তানকে নিয়ে তোর স্বামীর কাছে ফিরে যা। পূজা, তোমাকে মিথ্যে অপবাদ দিয়ে আমি তোমার উপর অন্যায় করেছিলাম, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ওগো, ও কথা বলে তুমি আর আমাকে অপরাধী করো না গো। তোমাকে আমি ফিরে পেয়েছি, এই তো আমার অনেক অনেক বড় পাওয়া। আমাদের আমাদের সন্তান বাপি তোমার জন্য অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে। তুমি তুমি তোমার সন্তানকে বুকে তুলে নাও, বুকে তুলে নাও। বাপি আমার ছেলে? বাপি শোনা আমার, আমার অভিশাপ আমি ফিরিয়ে নিলাম। বিজয়ের ছেলেও তার বাবাকে ফিরে পেল, তুইও তোর মেয়েকে কোলে টেনে নে। যা, তুই পূজার কাছে যা। পূজা, আয় মা, আমার কাছে আয়। মা, মা, বিজয়, দেখো মা, আমরা সবাই ফিরে এসেছি। তুমি? হ্যাঁ বৌদি, পূজা আমার মেয়ে। এসো বৌমা, আমার কাছে এসো, এসো। তোমার পুণ্যের জোরে আজ আমি আমার বিজয়কে ফিরে পেয়েছি। আমি তোমার উপর অন্যায় করেছিলাম মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও কথা বলে আমায় অপরাধী করবেন না মা। বাপি, যাও বাপি, ঠাকুমাকে প্রণাম করো। আয় দাদু ভাই, আয় আমার বুকে আয়।